আশা প্লাস খাবার। চৌদ্বার কটক নির্বাচন মণ্ডলী অন্তর্গত 54 নম্বর ওয়ার্ড বিদ্যাধরপুর স্থিত মহিমানগরঠারে আগামী সাধারণ নির্বাচন পরিপ্রেক্ষীরে বিজেডির বুথস্তরীয় কর্মকর্তা বৈঠক পূর্বতন বিধায়ক ডক্টর প্রভাত রঞ্জন বিশ্বাঁলঙ্କ অধ্যক্ষতায় ও স্থানীয় কর্পোরেটর তাপস রঞ্জন সামন্তরায়ଙ୍କ সংযোজনায় রবিবার দিন অনুষ্ঠিত হয়েছে। নয়াবজার পোতাপোখরী গান্ধীপল্লী নেহেরু কলোনি শাস্ত্রীনগর প্রভৃতি অঞ্চলর ভোটরঙ্କୁ নেই এই বৈঠক করা যাই আগামী নির্বাচনের বিজেডি লোকসভা প্রার্থী ডক্টর সন্তৃপ্ত মিশ্র ও বিধায়ক প্রার্থী সৌভিক বিশ্বাঁলଙ୍କୁ সর্বাধিক ভোটে জিতাইবাকୁ এই বৈঠকরে নিষ্পত্তি নিয়া যাইতিলা। এই কার্যক্রমে ওয়ার্ডর নির্বাচন পরিচালনা নিমন্তে কর্পোরেটর শ্রী সামন্তরায়ঙ্কু নির্বাচন কমিটি অধ্যক্ষ ভাবে সর্বসম্মতিক্রমে মনোনীত করা যাই এই ওয়ার্ডরে টিম 25 গঠন করা যাইছি। নিশ্চিত ভাবে আমার কটক মহানগর নিগমর ওয়ার্ড নম্বর 54 বিগত নির্বাচন মানকরে সবুবেলে লিড দেই আসিছে। মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কর আহ্বান যা থাকে আমি তাকে চৌদ্বার কটকর যে পূর্বতন বিধায়ক ডক্টর প্রভাত রঞ্জন বিশ্বাঁলଙ୍କ নেতৃত্বের এ ওয়ার্ড নম্বর 54 যেতে নির্বাচন যাইছি সবু নির্বাচনে আমি সবুবেলে আমার দলকে সবুঠু অধিক ভোট দেইকি জয়যুক্ত করেছি। আজি মধ্যে 2024 নির্বাচন পরিপ্রেক্ষীরে আজি যে প্রথম বৈঠকটি হেলা ওয়ার্ড স্তরীয় বুথ স্তরীয় যে বৈঠক হেলা মিশন 25 জরিয়ারে আমি প্রত্যেক বুথে 25 ঊর্ধ্ব কর্মকর্তা রাখিছু। মোর হচ্ছে 54 নম্বর ওয়ার্ডে 8টি বুথ, 8টি বুথে সবু বুথে 25 জন লেখা কর্মকর্তা রয়েছে। উভয় পুরুষ এবং মহিলা যুববন্ধু মুরবী সমস্তে ছামুয়া সংগঠন যেতে নেতৃত্ব সমস্তে আমার সাংগে অনেক আমি আগামী দিনের পুঁ এই 24 যে নির্বাচন হব 25 তারিখ আমি নিশ্চিন্ত ভাবে আমার 2 জন যে প্রার্থী রয়েছে ডক্টর সন্তৃপ্ত মিশ্র সাংসদ প্রার্থী এবং বিধায়ক প্রার্থী সৌভিক বিশ্বাঁলଙ୍କୁ অধিকরু অধিক ভোটে জয়যুক্ত করবু এতে সন্দেহ নাই। মে 25 তারিখ সাধারণ নির্বাচন চৌদ্বার কটক পক্ষর বিভিন্ন ওয়ার্ডে বুথ কমিটির সমস্ত সদস্য মানুষ নেই কটক মহানগর নিগমর 54 নম্বর ওয়ার্ড বুথ স্তরীয় বৈঠকরে আমার কর্পোরেটর তাপস সামন্তরায়ঙ্କ নেতৃত্বে আজ মহিমা আশ্রম ঠারে বিদ্যাধরপুরে সুন্দর ভাবে প্রায় 8টি বুথর সমস্ত বুথ কমিটির প্রায় 25 জন মেম্বর প্রত্যেক বুথ কমিটির 25 জন মেম্বরস মানুষ নিয়ে এক বুথ স্তরীয় বৈঠক আলোচনা করা গেল এবং এই আলোচনার আসন্ত নির্বাচনের কিভাবে ভাবে ডক্টর যাকে আমার প্রিয় নেতা নবীন পট্টনায়ক করেছেন এমপি ক্যান্ডিডেট ডক্টর সন্তৃপ্ত মিশ্র এবং বিধায়ক ভাবে প্রার্থী করেছেন সৌভিক বিশ্বাঁল কিভাবে ভাবে বহু ভোটে জয়যুক্ত হবে সেই এক প্রস্তুতি বৈঠক ডকা যাই এবং এই প্রস্তুতি বৈঠকরে সমস্ত অনুরোধ করা গেল যে বুথ ইলেকশন কমিটির চেয়ারম্যান জনে মহিলা রহবে ভাইস চেয়ারম্যান ও জনে কোষাধ্যক্ষ রয়েবে সেভাবে 8টি বুথে জনে বুথ কমিটি চেয়ারম্যান জনে মহিলা জেনারেল সেক্রেটারি জনে রহবে কোষাধ্যক্ষ ই সমস্ত কমিটি কু নেই গঠন করা যাগলা টিম 25 মানবর সিএমকর চিন্তাধারা নবীন পট্টনায়কর চিন্তাধারা যে চিন্তাধারা কু আমি সুন্দরগড়ের অবজরভর লাগে আমার দলর টিম 25 গঠন করেছিল ঘরক ঘর সমস্ত সদস্য রহবে তা ভিতর টিম 25 জনক দায়িত্ব দিয়া যাব 25টি ঘর যা আমার মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন হাউস ট্যাগিং গোটে ভালো পদক্ষেপ দীর্ঘ 20 বর্ষ তলু তা মন ভিতরে লা যেহেতু দলর সভাপতি এ কথা সে প্রকাশ করেছিল যে কথা নেই সুন্দরগড়ে আমি টিম 25 আরম্ভ করেছিল সেটা মধ্যে সুন্দর ভাবে কার্যক্রম করা যাই টিম 25 এবে চৌদ্বার কটকরে প্রত্যেক বুথে চালছে সমস্তে ইনক্লুডিং আমি মধ্যে টিম 25 আছি মতে আমার ওয়ার্ড দিয়েছি দায়িত্ব 25টি ঘরর 25টি ঘর 26টি ঘর মুন্ড আমি খেলাইবু না সেইভাবে ভাবে প্রত্যেক আজ কর্পোরেটর দায়িত্ব দেলে ওয়ার্ডবাসী 25টি ঘর সে নেবে 26টি ঘর দায়িত্ব সে নেবে না এভাবে এক দৃঢ় নিষ্পতি নেই সুন্দর ভাবে আসন্তা মে মাস 25 তারিখে
আপন দেখিবে কোভাবে ভাবে চৌদ্বার কটক এবং বিশেষ করে নবীন পট্টনায়কর যে নির্মল সচ্চোট ভাবমূর্তি রয়েছে, যেতে গুড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক তাঙ্ক জনকল্যাণ যোজনা করেছেন চৌদ্বার কটকরে শুনে।